এখানে একটা গর্ত দেখতে পাচ্ছি, সম্ভবত সাপ থাকতে পারে। এই মাটির ধ্বংসাবশেষ বাড়িটি দেখতে পেলাম। হ্যালো হোয়াটস আপ ফ্রেন্ডস, আই এম রনি। সো আজকে বেরিয়ে পড়লাম গোপালপুর চর যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু অনেক সুন্দর জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু এই জায়গাটা বাইকটা রেখে দিয়েছি। সো এই জায়গাটার মানুষ কিন্তু বলতে পারছে না যে গোপালপুর চর কোনটা, বাট আমরা ম্যাপ দেখে যাব, একদম সরাসরি গোপালপুর চরে যাব এবং গোপালপুর চরে গিয়েই আপনাদেরকে দেখাবো সেই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার যেটা বলা হচ্ছে, তো সেই জায়গাটা যাব। সো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই পথটা দিয়ে চলে আসলাম আর এখন কিন্তু আমরা এই ভিতরটা যাব। রাস্তার অবস্থা অনেকটাই খারাপ, বাট তাও যাওয়ার চেষ্টা করব। আর এ হচ্ছে কাকমারি চর, আমাদের নির্দেশনা দিয়ে দিয়েছে 2.8 কিলোমিটার, মানে প্রায় 3 কিলোমিটার পথ কিন্তু আমাদের যেতে হবে, মানে BSF ক্যাম্প আছে সামনে আর সেই দিকে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, তো সেই দিকে যাব। কাকমারি চরটা কমপ্লিট হয়ে গেলে আমরা গোপালপুর চর যাব। তো যেহেতু আজকে বাড়ি থেকে বেরিয়েছি গোপালপুর চর যাওয়ার উদ্দেশ্যে, আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানটা আমি বাইক রেখেছি, আমার বন্ধু দাঁড়িয়ে আছে, আর এ হচ্ছে গ্রামের অবস্থা। প্রচণ্ড রোদ পড়ছে যেহেতু এখন গ্রীষ্মকালের সময়, তো চলুন আমার সাথে। সো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন ধুধু বালি, একদম মরুভূমির মতো জায়গা। তো এই জায়গাটা হচ্ছে কাকমারি চরের দৃশ্য। তো আমরা কিন্তু আরও ভিতরের দিকে যাব। তো আমরা কাকমারি চরের এই ঢোকার যে জায়গাটা আছে তার এই সাইডের দিকে এসেছি। আর এই গ্রীষ্মকালের রোদ, মানে বুঝতেই পারছেন কী পরিমাণ রোদের তাপ থাকে। এখানে আমরা একটা গর্ত দেখতে পাচ্ছি, সম্ভবত সাপ থাকতে পারে। একদম বালি চিকচিক করছে, কী পরিমাণ তাপ, আমি হাত দিতে পারছি না। একদম মরুভূমির মতো বালির, মরুভূমিতে যে পরিমাণ বালির তাপ থাকে একদম সেম টু সেম দেখতে পাচ্ছেন এখানটাই। তাপ কিন্তু আমরা বুঝতে পারছি, অনুভব করছি, মোবাইল কিন্তু প্রচণ্ড গরম হয়েছে। আমরা কাকমারি চড়ে আছি, বালি ও প্রচণ্ড তাপ কিন্তু। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাকমারি BSF ক্যাম্প, আর এটা কাকমারি চর, আর ওই দূরেই হচ্ছে বাংলাদেশ চারঘাট। তো বাংলাদেশের চারঘাটের এই পারই হচ্ছে কাকমারি চর। তো আমি এখন আছি ভারতের কাকমারি চরে। তো যারা বাংলাদেশের চারঘাট যারা চেনেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা একটু কমেন্ট করে জানাবেন রাজশাহী যে চারঘাট বলছে যে জায়গাগুলো। ওই দূরের দিকে তাকানো যাচ্ছে না, রোদের প্রচণ্ড তাপ কিন্তু লক্ষ্য করতে পারছি। সো কাকমারি চরের গ্রামীণ যে জনপদ সেটা আজকে তুলে ধরবো। সো ভিডিওর সাথে থাকবে, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আজকের উদ্দেশ্য ছিল গোপালপুর চর যাব, বাট এখন আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে কাকমারি চর। তো ক্যাম্পের কাছে চলে গেছিলাম, বাট ক্যাম্প থেকে আমাদেরকে ঘুরে আসতে হলো, কারণ সেখানে আর্মিরা আমাদেরকে সেই ওই পারটা যেতে দিলেন না, কারণ ওই পারই হচ্ছে চারঘাট কাকমারি চরের ক্যাম্প, যেটা এখনও সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। তো প্রায় কাজ শেষ হওয়ার মুহূর্তে প্রচণ্ড রোদের তাপ পড়ছে, আর বুঝতেই পারছেন টিনের চালা, তো সেই জন্য রোদটা যেন আরও কেড়ে নিচ্ছে, তো সেই জন্য কিন্তু এই জায়গাটা আরও গরম লাগছে। প্রচণ্ড তাপে মানুষজন কীভাবে চাষাবাদ করছে তা আপনারা দেখতে পারছেন। হার মানিয়ে দিবে যে এই প্রচুর স্ট্রাগল করার পরেই দুমুঠো ভাত কিন্তু তাদের কপালে জোটে, তবুও এই মানুষগুলো আছে বলে গোটা পৃথিবীর মানুষ কিন্তু সুস্থভাবে খাবার খেয়ে যাচ্ছেন। এই অসহায় মানুষগুলো আছে বলেই আজ পৃথিবীটা অনেকটাই সুন্দর। এই 0.8 এসে নেটওয়ার্ক সেটা কিন্তু পাচ্ছে না, মাঝে মাঝে কিন্তু এখানে আপডাউন করছে। আমি কিন্তু ভারত বাংলাদেশ বর্ডারগুলো পুরো ঘুরে বেরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। গ্রামীণ জনপদগুলো কিন্তু অনেকটাই কষ্টের হয়ে থাকে। তো আপনাদেরকে দেখেছিলাম নির্মলচর, দেখেছিলাম হাউডাঙ্গা BSF ক্যাম্প, দেখেছিলাম তারপর বাবনাবাদের চর দেখেছিলাম। তো এইভাবে কিন্তু অনেকগুলো চর কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, মানে যেগুলো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, তো সেই সব জায়গাগুলো কিন্তু আপনাদেরকে তুলে ধরেছি। কাকমারি চর বর্ডার এলাকায় এসে বাংলাদেশের শেষ প্রান্তে ওই যে বাংলাদেশের ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, একটু জুম করে আপনাদের দেখাবো। আর এই যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু শেষ গ্রাম, আর ওই দিকে আর বাড়ি নেই। সো
দর্শক বন্ধুরা, আমি কিন্তু কাকমারি চরের একদম শেষ প্রান্তে আছি, আর এখানে এসে দেখতে পেলাম এইরকম একটি মাটির বাড়ি। তো আমি কাকমারি চরের একদম শেষ প্রান্তে এসে বাইকটাকে রাখলাম এই জায়গাটায়, আর এই মাটির ধ্বংসাবশেষ বাড়িটি দেখতে পেলাম। আর এখানে একটি মাত্র বাড়ি দেখতে পাচ্ছি, আর বাড়ি নেই এখানে। কি জরাজীর্ণ অবস্থা! তো একসময় কিন্তু এই বাড়িটিতে মানুষজন থাকতো, বাট এখন এই বাড়িটা ভেঙে ফেলা হয়েছে। Thank you.